এবার আরো কিছু সংবাদ এক নজরে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার গঠনের 50 বছর পূর্ণ হলো আজ। 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় এ সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী, এম মনসুর আলী অর্থমন্ত্রী এবং এইচ এম কামরুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। করোনা আক্রান্ত পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর AKM রফিক আহমদ মারা গেছেন। শনিবার ভোর 4:30 রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাভারের আশুলিয়ায় জিরাবতে সিলভার অ্যাপারেলস নামে পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ভোর 5:30 এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে আগুন লেগে 10টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। ভোর 4টার দিকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে এই আগুন লাগে। পরে 3 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মুন্সিগঞ্জের লৌহজংয়ে 100 মন জাটকা সহ একটি পণ্যবাহী ট্রাক জব্দ করেছে নৌপুলিশ। ভোর 4টার দিকে ট্রাকটি আটকের পর তল্লাশি চালিয়ে 20টি ড্রাম ভর্তি জাটকা উদ্ধার করা হয়। এসব জাটকার আনুমানিক মূল্য প্রায় 8 লাখ টাকা। ভারতের মহারাষ্ট্রে একটি করোনা হাসপাতালে আগুন লেগে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। শুক্রবার সকালে নাগপুর ওয়েল ট্রিট হাসপাতালে ICU বিভাগে আগুন লাগে।